বুবলির মাকে যে সম্মাননা দিলেন রুনা চলুন জানা যাক বিস্তারিত মা দিবস উপলক্ষে দেয়া হলো নিবেদিত মা পদক দু হাজার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুণালাইলা এ মা পদকে সম্মানিত করা হয় চিত্রনায়িকা বুবলির মাকে রুণালাইলা বলেন গত বছর আমার হাত ধরে এই মা পদকের যাত্রা শুরু হয়েছিল এবছরও গর্বিত মায়েদের হাতে পদক তুলে দিতে পেরে ভীষণ ভালো লাগছে এতজন মাকে একসাথে দেখতে পেয়ে ভীষণ আনন্দ লাগছে আয়োজকদের ধন্যবাদ আশা করছি তারা এই ধারাবাহিকতা বজায় রাখবেন প্রতি বছর মায়েদের হাতে সম্মাননা তুলে দেবেন এছাড়া আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে সমাজের মায়েদের অবদানের স্বীকৃতি লক্ষ্যে আয়োজন করে সম্মাননা দু হাজার তেইশ রাজধানীর তেজগাঁয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে গত চোদ্দই মে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ভাবে সাতজন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক এই সম্মাননা পেয়েছেন বুবলির মাও মাকে সম্মাননা দেওয়ার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বুবলি ক্যাপশনে লেখেন আমার মাকে এত শ্রদ্ধার সাথে সম্মান করার জন্য স্বপ্নজয়ী মা সম্মাননা দু এবং মা পদক দু হাজার অনেক ধন্যবাদ বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ